কুমিল্লায় উনত্রিশটি চোরাই গাড়ি সহ আঠারো জনকে গ্রেপ্তার করেছে র্যাব সকালে নগরীর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানানো হয় র্যাব জানায় যন্ত্রাংশ খুলে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন গাড়ি তৈরি করে বিক্রি করত এই সংঘবদ্ধ চক্র অভিযানে মোটরসাইকেল কাভার্ড ভ্যান ছাব্বিশটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে পাওয়া গেছে বিভিন্ন গাড়ির অসংখ্য যন্ত্রাংশ ও গাড়ি তৈরির সরঞ্জাম